ইসলামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পিউরিসাল সিরাপটি নিয়ে কথা বলবো এটি লিবোসালবিউটামাল গ্রুপের সদস্য যা এক মিলিগ্রাম বা পাঁচ মিলি আকারে বাজারে পাওয়া যায় এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে যার পঞ্চাশ এমএল বোতলের দাম তিরিশ টাকা এবং একশো এম বোতলের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা নির্দেশনা এবং ব্যবহার নিয়ে অর্থাৎ কি কি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এটি অ্যাজমা দুরারোগ্য ব্রাঙ্কাইটিস এবং কোরোনিক পালমোনারি ডিজিজের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এবার মাত্রা এবং সেবন বিধি নিয়ে তার যারা এইটি ট্যাবলেট হিসাবে গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে যারা বছর বারো বছর বা তাদের তদুন্নত আসেন বা বারো বছরের উপর আছেন তাদের এক থেকে দুই মিগ্রা দৈনিক তিনবার ব্যবহার করবেন এবং শিশুদের ক্ষেত্রে এক মিঘ্রা দৈনিক তিনবার এবার আসবো সিরাপ বয়স্কদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি দৈনিক তিনবার এবং শিশুদের ক্ষেত্রে যাদের বয়স ছয় থেকে এগারো বছরের মধ্যে পাঁচ মিলি দৈনিক তিনবার এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এই ওষুধটি ব্যবহার করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে স্পন্দন কম্পনশীলতা বৃদ্ধি রাইনাটাইসিস গলা জ্বালা বমি প্রদাহ ব্রাঙ্কাইটিস কাশি স্নায়ুক দুর্বলতা বমি বমিভাব বমি ইত্যাদি এর গর্ভ অবস্থা এবং স্থান দানকালে এই ওষুধটি যেহেতু ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে তবে অবশ্যই এই সময় একটা সেন্সিটিভ সময় গর্ভ অবস্থা এবং স্থান যে কোনো ওষুধ ব্যবহারের আগে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করেই ব্যবহার করতে হবে কারণ দানকালে এই সমস্ত ওষুধ শিশুর শরীরে প্রবেশ করতে পারে এবং ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনারা এই ওষুধ গ্রহণের পূর্বে ডক্টরের পরামর্শ গ্রহণ করেই গ্রহণ করবেন এই ওষুধটি খাওয়ার পর গাড়ি কিংবা ভারী যন্ত্র ব্যবহার করা উচিত নয় আলো থেকে দূরে এবং ঠান্ডা এবং সূক্ষ্ম স্থানে এই ওষুধটি রাখুন এবং অবশ্যই শিশু দেল নাগারের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ছবিকে